উপবাসের ব্রত পবিত্র রমজান রোজার শেষে ঈদ উল ফিতর আনন্দিত প্রাণ সবাইকে ঈদের শুভেচ্ছা 20-60% পর্যন্ত ছাড় সাহা টেক্সটাইল। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান অপরাহ্নের আলো দিনের শেষে শাড়ির দেশে। এই অনুষ্ঠান আমার নেশা আপনাদের ভালোবাসা সব মিলিয়ে একটা পছন্দের অনুষ্ঠান, ভীষণভাবে চাহিদার অনুষ্ঠান। আর সেই চাহিদাটা না যখন প্রিয়জনের উপস্থিতি হয় দ্বিগুণ চতুর্গুণে সেটা পা রাখে। ঠিক যেমন আজকে আমার সঙ্গে রয়েছেন সেই মানুষ যে জুটিকে আপনারা খুব পছন্দ করেছিলেন, রত্না সাহা এবং তনুশ্রীর জুটি আবার হাজির পর্দাতে, তাই তো? একদম। তো বৌদি, তোমার মতো করে শুরু করো। তবে আমি একটু বলি, যেটা শুরু হলো যে চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর আনন্দিত প্রাণ, প্রত্যেককে আগাম ঈদের খুশির শুভেচ্ছা সব কিছু জানিয়ে শুরু করব বৌদির হাত ধরে। একদম। দিন কয়েকের দূরত্ব, সংযম প্রত্যয়, শপথ আমার শপথ তোমার, আমরা করব জয়। করোনামুক্ত বিশ্ব ভুবন, সুস্থ সতেজ এ মহাজীবন, গর্ব আমরা লড়ব আমরা, আমরা করব জয়। পৃথিবী হোক আগের মতো নিরাপদ আশ্রয়। একদম। আর আমি বলবো যে দেখো, এখন কিন্তু পাখিরা কেমন মজা করে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, কত রকমের পাখি আসছে তুমি কি জানো? তা সকালে উঠলে বুঝতে পারা যায় ভোরের বেলা কত রকমের, এবং কতদিন যে কোকিলের ডাক না শুনে আমরা ঘুম ভাঙার কথা ভাবিনি কখনো, এখন নিশ্চিন্তে ডাকে, ভোর না হতে তাদের আনন্দ ফুটে ওঠে। তাই আমাদের এখন হয়েছে কি, হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ধারা বনের পাখি মনের আনন্দে রে, হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এখন কিন্তু আমরা বন্দী আর ওরা আনন্দ করে মুক্ত ঘুরে বেড়াচ্ছে, আমরা চাই ওদের মতন মুক্ত হবে। তবে যে সমস্ত নির্দেশগুলো রয়েছে সেগুলো মেনে চললে আমরা নিশ্চয়ই পারব আবার সেই আগের মতো ফিরে আসতে। তবে একটা কথা বলি, কান্তিদার কথা এখানে আমাকে বলতেই হবে, মানে কান্তিদা তো তোমাকে বলে যে বলেন যে তুমি ওনার শক্তি, অবভিয়াসলি তুমি ওনার এত বড় সপোর্ট দিয়ে গেছো বলে আজকে তোমরা সেই 125 স্কোয়ার ফিট থেকে আজকে এইভাবে এগোতে পেরেছো। এবং কান্তিদার উদাহরণ আমি অনেককে দিই, ধরো কেউ হয়তো নতুন শোরুম করবে, আমি যদি পুরোনো জায়গাটাকে রাখবে, আমি নিজে দেখেছি সাহা টেক্সটাইল ওই ওইটুকু জায়গা রেখে কিন্তু তারপর সে বাড়িয়েছে। তো কান্তিদা বহুদিন আগে থেকে কিন্তু সেভ এনার্জি এই কনসেপ্টে, দেশ অরণ্য মানে দেশজ জিনিসকে ভালোবাসুন, কেমিক্যালের দিকে ঝুঁকবেন না, প্রাকৃতিক রসদের উপরে নির্ভর করুন, যেমন ধরুন সেভ এনার্জি, সেই প্রসঙ্গে কি ক্যাপশন সাহা টেক্সটাইলের ছিল, একদম, সৌরশক্তি আলো শক্তি, শক্তি হোক সঞ্চয়, অন্ধকার চিরে আলোর দিশায়, বিদ্যুৎ অপচয় নয়, তাই তো? এখন আমরা সেটা নিয়ে ভাবছি, কত আগে এটা ভেবেছে। তারপরে ধরো ইকো ফ্রেন্ডলি, আমরা বলি না কথাটা এখন ইকো ফ্রেন্ডলি, আগামী জীবনের সংশয় বাঁচাতে হলে জল অপচয় নয়, জলকষ্টে পৃথিবীর 60 কোটি মানুষ। সত্যি তো, আমরা যখন বাথরুমে শ্যাম্পু করছি শাওয়ার খুলে মাথায় রাখতে হবে আমার একটা স্নানে হয়তো 4 বালতি জল নষ্ট হলো, রাজস্থানের মতো খরাপ্রবণ অঞ্চলে 4 বালতিতে 4টে পরিবার ভালো থাকতে পারবে, একদম এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা মাথায় রাখি না, না রাখি না সত্যি। অ্যাকচুয়ালি দেখো, আমরা স্নানটা যে করি বা যে কোনো তরি তরকারি ধুই, এগুলো কিন্তু ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিলে গাছও বাঁচে, এবং আমরা যে জামা কাপড় ধোয়া জলটা, যে পরিষ্কার জামা কাপড় ধোয়া জলটা যেটা, সেটা না ফেলে দিয়ে সেটা আমরা ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারি, বারান্দা সিঁড়ি মুছে ফেলো, কাজে জলটা সত্যিকারেরই ঠিকঠাক মতন মনে হয় আমার মনে হয় ব্যয় করা খুব জরুরি, এটা সেভ ওয়াটার ক্যাপশন। এবারে চলে আসি ইকো ফ্রেন্ডলি, যে কথাটা আমরা বলি ইকো ফ্রেন্ডলি, তার ক্যাপশনটা কি, পৃথিবী হোক সবুজময় পৃথিবী, গাছ কেটে ঘর নেই ভয় ডর, আধুনিকতায় ধন্য মমতাটা থাক ক্ষমতার পিছে একটি গাছের জন্য। কি সুন্দর কথা, কি সুন্দর চিন্তাধারা, ক্ষমতার পিছে একটি গাছের জন্য, একদম একদম। শুরু করি আজকে সেই দেশজ জিনিস দিয়ে, বৌদি আজ ভীষণ সুন্দর একটা তসরও পড়ে আছে, হ্যাঁ চলে যাই। এটা হচ্ছে সেই লিনেনের গল্প চলে আসতে হয় সেই। আচ্ছা, এই একবার পড়লে আর অন্য শাড়ি পরার দিকে ঝুঁকবেই না। আপনাদের বলে দিই, যারা
বেনারসি সহ 20,000 টাকার কেনাকাটা করবেন এই সংকটময় অবস্থাতেও? এখন যেহেতু প্রতিষ্ঠান সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা, এখন এইটাই খোলা রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা শুধুমাত্র বারাসাত, আপনারা আসুন। এবং বেনারসি সহ 20,000 টাকার কেনাকাটা করলে 40 কিলোমিটার পর্যন্ত গাড়ির পরিষেবা, এবং আপনারা যারা বুকিং করবেন ঠিক ঠিকভাবে একদম স্যানিটাইজড হয়েই আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে যেভাবে সম্ভব। তবে হ্যাঁ, বাইরের বন্ধু যারা রয়েছেন তাদের একটু অপেক্ষা করতে হবে পুরো ব্যাপারটা নর্মাল হওয়ার জন্য। একদম, এই শাড়িটার রংটা ভীষণ সুন্দর, খুব ভালো, লেমন একটা সুন্দর কালার, খুব ভালো, দিনের বেলার ভীষণ ভালো, আরামের রং, আরামের রং। আচ্ছা, আর এখন যা গরম পড়েছে আজ, এটাও কিন্তু সেই দেশ ধরে অতিরিক্ত গরম, এসব শাড়ি খুব ভালো। এটা আমার দেশ আমার পণ্য, 775 টাকা অরিজিনাল প্রাইস, এখন 20% অফ দিয়ে 620, এটার নাম্বার হচ্ছে 54 নম্বর শাড়ি, 620 টাকা। 10টা থেকে 6টা অবধি খোলা রয়েছে, আবার খোলা শুরু হয়েছে, কাজেই সকলকে আসতে হবে, চলে আসতে তো হবেই, যেমন করে আমাদেরকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছো তেমনি করে আবার তোমাদের হাত ধরেই আমরা এগোবো, কারণ আমাদের ব্যাংক ব্যালেন্স, ব্যাংক সব কিছু তোমরাই, মানে আপনারাই, আপনাদের হাত ধরেই আমরা এগোবো। আর আমার মনে হয় যে ছিল, আছে, থাকবে সবসময়, বন্ধুরা আছে তোমাদের সঙ্গে, একদম আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস গেল, তারপরে আসছে আঁচল, এবং শাড়িটা একটা দেখার জিনিস আছে, এখানটায় গেছে বুননের, আর এটা সেই কাঠাটাল প্রসেসের মতো করি, এখানটায় কিন্তু একটা টিস্যুর মানে ব্যবহার হয়েছে, এটা এখান থেকে ওইদিকে যায়নি, ওটা এবার ওদিক থেকে এদিকে আসে, এদিকে আসেনি। আচ্ছা, এটার দামটা বলে দিই, এটা 1225, 20% ডিসকাউন্ট দিয়ে 980, 66 নম্বর, 66 হচ্ছে নাম্বার, 1225, 20% ডিসকাউন্ট দিয়ে 980, এবং এই ডিসকাউন্টটা কিন্তু ঈদের, ঈদ পর্যন্ত হ্যাঁ অ্যাপ্লিকেবল রয়েছে, ঈদ পর্যন্ত। এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটার রংটা ভীষণ সুন্দর, খুব সুন্দর, এটা রেপ্লিকা দেখছি, কিন্তু এটা একটা পিওরও হয়, কিন্তু এটা আমরা দেখছি রেপ্লিকা, আগেরটাও তাই দেখলাম, এটাও ভীষণ সুন্দর, পুরোটা কিন্তু এভাবে গেছে গাছ গাছ ডিজাইন, এবং পারে এটা 1650, 20% ডিসকাউন্ট দিয়ে 1320, 65 নম্বর শাড়ি, নাম্বার 65, এখন পাবেন 1320, অরিজিনাল প্রাইস হচ্ছে 1650, আর এর সঙ্গে এই হচ্ছে ব্লাউজ, কম্বিনেশনটা ভীষণ সুন্দর, পার্পলের সঙ্গে একটা গ্রে ভীষণ সুন্দর। এরপরে শাড়িটাতে যাই, 66 নম্বর সম্ভবত দেখালাম ওটা আমি, আপনারা আরেকবার রিপিট দেখে নেবেন, ইউটিউবে তো প্রোগ্রামটা থেকেও যাচ্ছে, নিশ্চিন্তে আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আমার পরে হয়তো বলতে গেলে গুলিয়ে যেতে পারে। যেমন এই শাড়িটা হচ্ছে 55 নম্বর, এটা 2180 টাকায় এখন পাবেন, 2725, 20% ডিসকাউন্ট দিয়ে 2180তে পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে 55 নম্বর, আর আগের শাড়িটা ছিল হচ্ছে 65, 65 নম্বর, আমি 66 বলেছি, ওটা 65 নম্বর, এটা হচ্ছে 55। এগুলো পড়লে সত্যি একটা দেখতে ভালো লাগে, হ্যাঁ একদম গৃহবধূ প্রত্যেককেই, হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছি। এই হচ্ছে ব্লাউজটা। আচ্ছা, এরপরে আর একটা শাড়ি দেখাই, আসলে কথা কি জানো বৌদি, আমাদের না লকডাউন অনেক কিছু শিখিয়ে, মানে আমি যদি আমাকে তুমি প্রশ্ন করো তুমি কি শিখে, আমাকে যে আমি কি শিখেছি, প্রথম কথা স্বনির্ভর হতে শিখেছি, কারোর উপর নির্ভর না করে এগিয়ে যাওয়া, একদম ধৈর্য ধরা শিখেছি, যে অ্যাডজাস্ট করতে হবে, মানে 30টা দিন আমিও তো গৃহবন্দী ছিলাম, আমি অ্যাডজাস্ট করতে শিখেছি, যে অযথা হয়তো আগে হলে রেগে যেতাম, এখন রাখবো না, অ্যাডজাস্ট করো, কুল হও, এবং অপচয় না করো। আরে আমি যে আমার তো ওই কথাটা মাথায় রেখো, যে দেখি শুনি বুঝি না কোনো আপদে পাবে না, তুমি কিছু না বুঝে ভান করে থাকো, সবই বুঝছো, তোমার হাতের কাছে সব চলে আসবে, ভালো মন্দ তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি তাদের প্রত্যেককে লোকেট করতে পারবে যে তারা কেমন, কিন্তু তুমি যদি বেশি বোঝার ভাব করো তাহলে তো ভয়ের চোটে তোমার কাছে আসবেই না, আর তোমার হাব, তোমার হাব ভাবে সেটা প্রকাশ পেয়ে যাবে। তাই সবচেয়ে ভালো বুদ্ধি যে কিছু না বুঝে চুপ করে থাকো, মুখ বুঝে থাকো, দেখবে সব দেখতে পাবে, 3115 টাকা তোমার সামনে এসে দাঁড়াবে সব, 20% ডিসকাউন্ট দিয়ে 2492 এ পাবেন, 60 নম্বর, নাম্বার 62492 এখনকার প্রাইস। এই হচ্ছে শাড়িটা, সংসারে তো থাকতে হয় অমনি করেই, মানা সংসারে অমনি করেই থাকতে হয়,
রাগ কার্পড় করতে হয় জানো, নিজের উপরে, নিজের উপরে রাগ করো। সব সময় মনে হয় যে এই শাড়িটা না দেখলে মনে হয় আমার সঙ্গে এই খারাপ ব্যাপারটা করলো কি করে, রেসপন্সিবল কিন্তু আমি, কেন করলো আমার জন্যই করেছে, আজকে একটা বড় করে কথা বলার সাহস পাচ্ছে আমার জন্যই, তাহলে আমি আমাকে নিজে সাবধান করি তারপরে তোমাদের সবাইকে করব। এই শাড়িটা না চট করে দেখে মনে হয় একটা বুনুইয়ের তসর, কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু রেপ্লিকা। তুমি বলো এটাও রেপ্লিকা, কেউ বলবে না, ওই জন্য পরে সুন্দর করে গুছিয়ে বেরোলে সবার জন্য সাহায্য, সবার জন্য। এই কথাটাই তো সব সময় ভেবেছে যে প্রত্যেকের জন্য সবাই। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর শাড়িটার দাম আর নাম্বার, নাম্বার হচ্ছে 64 হচ্ছে নাম্বার, 1095 অরিজিনাল প্রাইস, 20% ডিসকাউন্ট দিয়ে এর প্রাইস হচ্ছে 876, 876 টাকা দাম, 64 নম্বর, 64 হচ্ছে নাম্বার। এবারে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে মাহেশ্বরী। অ্যাকচুয়ালি সবাই আমাদের সঙ্গে আছে তো, মনের জোরটা হারালে তো চলবে না কোনো কোনো কিছুতেই না, এই সময়টা শুধু আমার একার না তো, সবার, সমস্ত পৃথিবী জুড়ে একদম এই অবস্থাটা প্রত্যেকের কাজে। এই কথা যদি একবার ভাবা যায় তাহলে প্রত্যেকের মতোই মন ধারায় ফেলবো, পারলাম না রেজিস্ট করতে, ভেবেছিলাম এবছর অন্তত আমি এইভাবে শাড়ি দেখাবো না, কিন্তু এক একটা শাড়িতে এটা পিওর মাহেশ্বরী, তোমার লাল ব্লাউজের সঙ্গে আরো ভালো লাগছে এবং এটা কিন্তু পুরো পিওর জারি, কালারটা অসম্ভব অসম্ভব খুব সুন্দর, সুন্দর কালার, মানে সমুদ্র নীল কালার, দুটো তুতে আর নীল মিলিয়ে এই রংটা একদম, এবং পিওর জারি এটা। এই হচ্ছে শাড়িটা, ব্লাউজ পিস আছে এবং এটার প্রাইস আর দামটা আমাকে একটু বলতে হবে, ওই সামনের দিকে আঁচলের দিকে আছে, এটা হচ্ছে 3285, 20% ডিসকাউন্ট দিয়ে 2628, 68 নম্বর শাড়ি, 2628 পেয়ে যাবেন, 2628, 2628 এখন 6টা থেকে 10টা অবধি খোলা আছে, 68 নম্বর, তারপরে সময় বাড়লে সেটাও জানিয়ে দেওয়া হবে, এখন আপাতত সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা, যেটা নিয়ম, সরকারি নিয়ম আর কি। দেখো আমাদের কাজ করতে হয়, আমরা এভাবে বাড়িতে আটকে থাকতে পারি না, লকডাউন চলবে কিন্তু ওই সেলফ লকডাউন এখন, মানে আমি রাস্তায় বেরোবো, আমি প্রপারলি মাস্ক পরবো, গ্লাভস পরবো, স্যানিটাইজার আমার ব্যাগে থাকবে, আমি যখন বাড়িতে ঢুকবো আমার ব্যাগ থেকে জুতো থেকে সব স্যানিটাইজ করবো, সোজা বাড়িতে গিয়ে ওয়াশরুমে যাবো, জামা কাপড় অ্যান্টিসেপ্টিকে চুবিয়ে রাখবো, স্নান করবো, শ্যাম্পু করে দেন আমি সবার সাথে বাড়িতে মিশতে পারবো, এই প্রসেসটা না বজায় রাখলে হবে না, করতেই হবে, কিছু করার নেই, হু বলে দিয়েছে নিয়েই চলতে হবে, একে নিয়েই চলতে হবে, কাজেই কিছু করার নেই। এই হচ্ছে শাড়িটা, একটা চকলেট, ডার্ক চকলেট কালারের সঙ্গে গ্রিনের কম্বিনেশন, এবং এটাও কিন্তু পিওর দেখাচ্ছি আমরা। এই দেখুন এর ভিতরে না একটা ন্যাপস, আপনারা বুঝতে পারবেন এই ন্যাপসটাই কিন্তু বুঝিয়ে দেবে আপনাদের, দেখুন এটা যদি মিল প্রোডাক্ট হতো তাহলে কিন্তু খুব ফাইন হতো। এই হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে এর ব্লাউজ পিস, এবং এরও প্রাইস আমাকে আপনাদেরকে জানিয়ে দিতে হবে, এটা একদম ন্যাচারাল ফাইবারের উপরে দেখানো হলো, 3595, 20% ডিসকাউন্ট, 2876 পাবেন, 2876, নাম্বার হচ্ছে 59, 2876 পেয়ে যাচ্ছেন, এটার নাম্বার ছিল হচ্ছে 59, 59 নম্বর। এই একটা শাড়ি দেখো, আচ্ছা এটা বলে দিই, এটাও কিন্তু পিওর একদম দেখাচ্ছি, পিওর একদম, পিওর হাত দিলেই তুমি বুঝতে পারবে, এটা হচ্ছে ব্লাউজ, ওই জন্য তো বললাম এটা কিন্তু একদম পিওর, একদম কোনো ওজন নেই শাড়িটার, ৯৮৫৪, 20% ডিসকাউন্ট, ৭৮৮৪, 9,855, 20% ডিসকাউন্ট, ৭,৮৮৪, 69 নম্বর শাড়ি, নাম্বার 69, সিল্কমার্ক, নতুন করে বলার কিছু নেই, সিল্কমার্ক যুক্ত শাড়ি, বাহ এটা তো দারুণ সুন্দর, গোল্ডেন সিলভার, হ্যাঁ সিলভার, আর একদম এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে এটাও রেপ্লিকা, 2340 এখন, 20% ডিসকাউন্ট দিয়ে 1872, 56 নম্বর, 1872, 56 নম্বর শাড়ি, নাম্বার 56, পুরো শাড়িটা এইভাবে গেছে, খুব সুন্দর, খুব সুন্দর, ব্লাউজ পিস তো রয়েছে সঙ্গে, এটা হচ্ছে চওড়া করে জরি পাড়টা ব্লাউজ পিস,
এই একটা শাড়ি দেখো, প্রচন্ড গরমে এখন এই শাড়ি হচ্ছে আরামে, দারুন প্রচন্ড গরমে এখন আপনারা আরাম পেতে চাইলে এই শাড়ি, আরাম পেতে চাইলে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। ব্লু কালারে গঙ্গা যমুনা পাড় আর পুরো সিলভার দিয়ে, গঙ্গা যমুনা যখনই বললে তখন নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, বাহ কে যায় কে যায়, কি অপূর্ব না বলো, একদম না দেখালে হয় না, সবুজ একদম, সবুজ রং কিন্তু মনের মধ্যে একটা বেশ উদ্দীপনা আনে, একদম উদ্যম আনে, এক কথা মানে এনার্জিটাকে এনহ্যান্স করে। আর সত্যি কথা বলতে কি সবুজ মন মানেই তো কচি, একদম একদম, যেমন তুমি আমি সবুজেই আছি, একদম আমরা কিন্তু ওখানেই থেমে আমরা ওখানেই থেমে গেছি, থাকবো না আর বাড়বোই না আমরা, আমি তো বলেছি আর বাড়তে চাইও না, একদম না। আমার ছেলে মাঝে মাঝে বলে মা তুমি বড় হবে না, আমি না আমি বড় হবো না, কোনোদিনও হবো না। 2340 2340 70 70 নম্বর শাড়ি আর তোমার দাদা তো আরেকটা আরো বলে এরমই থাকুক, এরম গুদুলা গুদুলাই থাক, আমি যদি বলি একটু রোগা হওয়ার দরকার আছে, ইস কিরম তাতে কি হলো, কি হবে রোগা দিয়ে কি হবে, এই ঠিক আছে একদম, এটাই তোমার আইডেন্টিফিকেশন, একদম সাহা মানে এই ব্যাপারটা, এই ব্যাপারটা থাকলো এইরমই, তুমি যেটা বলো মেয়ে বলে কান্তি বলে সবাই বলে এই একই কথা, হ্যাঁ রত্না সাহা মানে আমাদের তো ছবি একটা তৈরি হয়ে গেছে, সবাই এখন ক্যাটরিনা কাইফের মতো চেহারা হয়ে চলে আসলে আমরা বলি না চিনতে পারছি না তুমি নও, একদম না একদম। এটা হচ্ছে ব্লাউজ পিস, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে সেটা কিন্তু পুরোটা বুনেই গেছে এভাবে, দারুন না বলো, লবণশা কালার তুমি দেখো, তুমি বলো দুপুরবেলা পরে কোনো অনুষ্ঠানে একটা সাধারণ নোয়াখালী জামদানি, তুমি ভাবো দেখো এই যে মানুষগুলো, এই মানুষগুলো তো এসছে এখানে রুটি রুজির জন্য, এই এই শাড়িগুলো যারা তৈরি করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে এই লকডাউনে তারাও কিন্তু রয়েছেন সেই তাদের কাজের জায়গা আছে, সেটাই দাদা তো তাদের কথা ভেবেই তার দাদার কষ্ট হয় জানো, এবার ধরো এই শাড়ি তারা তৈরি করেছেন প্রচুর স্টক হয়েছে, এবার যদি আমি আপনি আমরা না নিই তাহলে এই লোকগুলো কোথায় যাবে বলো তো, তাদের পরিবার তাদের সন্তান সবকিছু, এইগুলো তো ওরা তো চাইছে না হাত পেতে কিছু তোমাদের কাছে, দিবে আর নিয়ে মিলাবে মিলবে কিছুই যাবে যাবে না, আমার কথা ওরা হাত চাইছে না, ওরা পরোক্ষভাবে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আমরা, আমরা দিতেই হবে, আমাদের ওয়ার্ড্রপ সমৃদ্ধ যেমন করবে তেমনি ওদের, আমার ছেলে সেদিনকে বলছে ওদেরকে এতগুলো লজেন্স কিনে নিয়ে আসছে, বলছে একটা বাচ্চা ছেলে, আমি বলবো আমি ওকে দেখে বুঝতে পারছি যে ও লজেন্স বিক্রি করার ছেলে না, যেহেতু বাবা কাজ করতেন, বাবার এখন ওই ট্রেনের হকার বন্ধ হয়ে গেছে, ছেলেটা লজেন্স নিয়ে কোনো একটা মোড়ে দাঁড়িয়ে আছে, বলছে বলতেও পারছে না সবাইকে, কারণ ও তো অভ্যস্ত নয় না, তো বললো আমার কাছে যে কটা টাকা ছিল আমি কিনে নিয়ে এসেছি, তো এই এটা আমি কেন বললাম ঘটনাটা এরকম, তো আপনি আপনার চারপাশে দেখবেন যে সবজি নিয়ে বেরিয়েছে সে সবজি আলা নয় একদম, কিন্তু তার ওটা করতে হবে বাস্তব, আমি আমাদের এখানে ফুচকা খাই, আজকে সকালে দেখছি ফুচকাওয়ালা প্রচুর সবজি নিয়ে শাক নিয়ে এই আমাদের গলির মুখে, আমি না অবাক হয়ে গেলাম, মানে ওর তো কিছু করতে হবে, কিছু করতে হবে, তো এটা দেখবো আমরা গাড়ি নিয়ে গেলে পরে যে বেলুন, আমি বলি দুধ দরকার কি, মেয়ে তখন বলবে কি ও মামা তুমি জানো না এই পেছনে দেখো কেউ বসে আছো, মা বাবা পাঠিয়েছে, এই এইগুলো করেই ওদের হয়তো সংসার চলে, নাও না দুটো তাতে কি হলো, আমরা যাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ বলি তারা সিগন্যালে সিগন্যালে 10 টাকা 20 টাকা করে নেয় কিংবা ট্রেনে, এখন তো কিচ্ছু চলছে না, ওই মানুষদের অবস্থা কি অবস্থা বলো, আমরা কেউ ভাবি না, হয় কেউ ভাবি না, তো ভাবি না, এটা 100% আমরা নিজেদের নিয়েই রয়েছি তো মত, আর এই
আমাদের স্বেচ্ছাচারিতা, তার জন্যই তো এত বড় একটা বিপর্যয় ঘটলো। এটা কিন্তু সবকিছুর মূলে কিন্তু এই শাড়িটা দেখা থেকে ওই কথাটা আবার বলতে হয় যে পৃথিবী হোক সবুজময়, গাছ কেটে ঘর নেই ভয় ডর, আধুনিকতায় ধন্য, মমতাটা থাক ক্ষমতার পিছে একটি গাছের জন্য। এই হচ্ছে অরণ্য, পৃথিবী হোক সবুজময়। আজ থেকে অন্তত 10 বছর আগে কান্তিদা এই কনসেপ্টটা তৈরি করেছিলেন, মিনিমাম 10 ইয়ার্স। শাড়িটার দাম হচ্ছে 650, দেখুন 650 টাকা, 10% ডিসকাউন্ট, 585 টাকায় পাচ্ছেন 53 নম্বর। ওর আমি তোমাকে বলছি না, ওর সমস্ত কিছু এত, এটা হচ্ছে তখনকার ওই যে, এই দেখো আমরা যেমন এখন যেমন কবিরা সব কোন সময় যারা লিখে যাচ্ছে তারা ভাবছে আমরা মৌলিক এই লিখলাম, কিন্তু দেখো যে 60 বছর 70 বছর 80 বছর আগে রবীন্দ্রনাথ নজরুল এরা লিখে গেছে, তাই এইরকমই কান্তির ব্যাপারটা হয় যে এখন যেগুলো ঘটছে, বিশ্বাস করো আমার বিয়ের পর থেকেই ওর কনসেপ্টগুলো আমি শুনে আসছি, দেখে আসছি, এবং তোমরা তো তার পরবর্তী ইয়েতে সব জায়গায় দেখছো পাচ্ছ। এটা না তসর বেন, আমি তাই যখন বলি না ও তখন হাসে, বলে এই কারো কাছে এগুলো বলো না। আমি কেন, আমার আমার তো তাই মনে হয় এখন যা কিছু শুনি, এই যে বলে টলে টিভিতে টিভিতে বড় বড় সব নেতা টেতারা সমস্ত কথাবার্তাগুলো সব কিছু, কিন্তু কনসেপ্টগুলো সব কান্তির, আমি কত আগে শুনেছি এবং ও কত এসব করে বেড়াচ্ছে। কান্তিরা আগে ভেবেছেন, এরা পরে ভাবছে, এরা পরে ভাবছে। এটা 6405 টাকা, 20% ডিসকাউন্ট দিয়ে পাবেন 5124, 6405, 20% ডিসকাউন্ট 5124, নাম্বার 58, 58 নম্বর শাড়ি। এই যে এই হচ্ছে কুটির শিল্প উদ্যোগটা, তুমি ভাবো তো আজ কত বছর আগে থেকে ও চিন্তা করে নিজে গিয়ে নিজে ইন্টেরিয়রে ঢুকে ঢুকে গ্রামে ঢুকে ঢুকে তাদের বের করে নিয়ে এসেছে। এটা হচ্ছে দেশ, এই যে আরেক, এটা দেশ, 750, 20% অফ দিয়ে 600, এটা পেয়ে যাবেন 600 টাকায়। এই হচ্ছে দেশ 600-এ পেয়ে যাচ্ছেন, এটাও তাই, এটাও দেশ, এবং দেশটা কিন্তু এভাবে পাবেন দেশ। এটা 1240, 20% ডিসকাউন্ট দিয়ে 992-এ পাবেন, 74 নম্বর, 74 হচ্ছে নাম্বার। এটাও পিওর কটন দেশ, এবং এটা বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল। এটা হচ্ছে 1240, 20% ডিসকাউন্ট দিয়ে 992, 1240, 992-তে পাবেন, 75 হচ্ছে নাম্বার, 75 নম্বর, নাম্বার 75। দেখো শাড়িটা, ওয়াও কি সুন্দর, দেখো দারুণ। কিন্তু আমি বলি এটা সম্ভবত ডিজিটাল প্রিন্টে করেছে, তাই তো? বাটিকের মতো হয়েছে কিন্তু ডিজিটাল মনে হচ্ছে, এটা না নাকি না বাটিকে একটু দেখে বলবো, কারণ আমি খুব কনফিউজ হয়ে গেছি, দেখে মনে হচ্ছে বাটিকই হয়েছে। আসলে আজকাল ফাইন আর্টস বাটিকগুলো এত নিখুঁত হচ্ছে, এটা না বাটিক হয়েছে, একদম অরিজিনাল বাটিক, ফাইন আর্টস বাটিক, ধরো শাড়িটা, অপূর্ব অপূর্ব, আমি নিজে কনফিউজ হয়ে গেছি, মনে হচ্ছে ডিজিটাল প্রিন্ট হয়েছে, কিন্তু এটা একদম ফাইন আর্টস বাটিক, এই যেখানে কালারটাকে বার করায় ব্লাস্ট করানো, এটা ভীষণ কঠিন এই কাজটাকে তৈরি করা। এই দেখুন ছোট্ট ছোট্ট বিন্দি বাটিকের কাজ, অসম্ভব সিল্ক মার্ক। আমি শাড়িটাতে আটকে গেছি, আমি আমি ভীষণ বাটিক পছন্দ, আর ভীষণ আকাশের রং তো দারুণ, একদম আকাশের সঙ্গে গাছগুলো দেওয়া একটা আলাদা কনসেপ্ট, খুব ভালো হয়েছে শাড়িটা। এটা হচ্ছে 6340, 20% ডিসকাউন্ট, 5072, 6000, হ্যাঁ দেখিয়ে দেবো, 6340, 20% ডিসকাউন্ট দিয়ে 5072-তে পেয়ে যাচ্ছেন, নাম্বার 77, 77 নম্বর। আর এই হচ্ছে শাড়িটার ব্লাউজটা, শাড়িটা রিয়েলি, তারপরে একটা জামদানি। আচ্ছা এই শাড়িটা একটু বলে দিই, এটা হচ্ছে নোয়াখালী জামদানি, 1650, এখন নেট 875-এ পাবেন, 79 নম্বর, 79 হচ্ছে নাম্বার, এখন নেট প্রাইস হচ্ছে ঈদ পর্যন্ত 875, 875 নেট। সুন্দর, দারুণ মিষ্টি একটা পিচ পিচ কালার। এই হচ্ছে, তুমি একটা জিনিস দেখো, জামদানি পরলে কিন্তু সবাইকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। এটা 79 হচ্ছে নাম্বার, 79 নম্বর শাড়ি, পরলে খুব ভালো লাগে দেখতে, খুব সাবেকি সাজ, ছোট মেয়েদেরও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, হ্যাঁ সেটাই। এটা তো যে কোনো অনুষ্ঠানের একটা মাঙ্গলিক অনুষ্ঠানে, হ্যাঁ সবসময় লাগে আমাদের ওয়ার্ড্রোপে সাদা লাল রাখতে রাখতেই হয়, এই সব অনুষ্ঠানে চলে চলে।
এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটা বলে দিই 3355, 20% ডিসকাউন্ট দিয়ে 2684 2684। আবারও মনে করিয়ে দিই সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এখন প্রতিষ্ঠান খোলা রয়েছে, শুধুমাত্র বারাসাতের প্রতিষ্ঠান। আর তার সঙ্গে যেটা বলার যে 20,000 টাকার উপরে যারা কেনাকাটা করছেন বেনারসি সহ, 20,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা 40 কিলোমিটার পর্যন্ত গাড়ির পরিষেবা পাবেন, আর বেনারসি সহ কেনাকাটা করলে বিয়ের কেনাকাটা যারা করছেন তারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ট্রলি ব্যাগ। এটা তো বরাবরের একটা উপহার। এটা হচ্ছে ব্লাউজ পিস, শুরুতে যাচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, তারপরে আসছে আঁচল, আর এই হচ্ছে শাড়িটা। এখনও কিন্তু এই যে একটা সংকটময় পরিস্থিতি, তার মধ্যেও কিন্তু যারা 20,000 টাকার উপরে কেনাকাটা করছেন তারা কিন্তু 40 কিলোমিটার পর্যন্ত গাড়ির পরিষেবা পেয়ে যাচ্ছেন। এই শাড়িটা বলি, এটা 4450, 2450 পেয়ে যাবেন নেট, 62 নম্বর, এটা হচ্ছে 62 হচ্ছে নাম্বার 62। এরপরে শাড়িটা দেখাতে হবে, খুব সুন্দর, বাহ দেখো সত্যি সুন্দর। এটা ব্লাউজ পিস গেল, তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়িটা। এটা কি মিষ্টি, কি মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি। আর প্রত্যেকটা কালার কি দুটো ভাই বিয়ের পরে এগুলো পরে দুটো ভাই ঘুরঘুর করছে বউ, খুব ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে কুচিটা, পাটলি পল্লু, হ্যাঁ ভাত কাপড়ের সময় পরে ভাত দিচ্ছে বউকে বউ। আচ্ছা এটা একটু বলে দিই, এটা 2450 এখন পাবেন 1960, 20% ডিসকাউন্ট, 2450 পাবেন 1960, এর এটা নাম্বার হচ্ছে 63 নম্বর। এটাও খুব ভালো কালার কম্বিনেশন, এটা তো ভীষণ সুন্দর আইসুদি, ভালো শাড়ি। এই হচ্ছে শাড়িটা, এটা একটা ইংলিশ স্টোন, দেখো কালারটা একটা চিকুর পালপের কালার, একটু ইংলিশ ক্রিম ক্রিম কালার। এটা পরার পরে যে কি সোফিস্টিকেশন আর কি একটা স্নিগ্ধ লাগবে। এটা 1250, 20% যে কোনো মেয়ে এটা পরলে খুব স্নিগ্ধ লাগবে দেখতে। 1000 রুপিস, নাম্বার 72। আমি একটু গায়ে ফেলে দেখাই, হ্যাঁ দেখাও, আমার মনে হলো বেশ একটু সামনে এই ধরো পুজো টুজোতে যদি কেউ পরেন, অঞ্জলি দিতেও পারেন, ভালো লাগবে দেখতে। এটা সব কিছুর জন্য, সব কিছুর জন্য, এর সঙ্গে ব্লাউজ পিস রানিং এ আছে। আর মনে হয় লাল, তারপরে এই দেখো বৈশাখ জ্যৈষ্ঠ এখন তো আমাদের সত্যি কত আনন্দের মাসগুলো সব চলে যাচ্ছে, চলে যাচ্ছে, যাক আমরা সুস্থ সতেজ হয়ে ভালো হয়ে উঠি, যাক যা কিছু গেছে যাক, নতুন করে সবাই ঘুচে যাক একদম। এটা হচ্ছে ব্লাউজ শাড়িটা গেল, আমরা বলবো এগুলো সবই পুরনো যাক, আমরা নতুন করে আবার বাঁচতে চাইবো, বাঁচবো, এই হবার মধ্যে এই দৃঢ়তা থাকলে সবাই আমরা পারবো। বাটিকটা না অসাধারণ দেখালাম, 3240, 2592 এ পাবেন এই বাটিকটা, মাত্র 2592, 76 নম্বর, কি সুন্দর শাড়ি, 2592, 76 নম্বর। এই শাড়িটা মানে যে দামটা এখন পাবেন ডিসকাউন্ট দিয়ে, যেই কথাগুলো বলছিলাম যে তোমার দাদা তো এরকম, আমি তো দেখেছি ওর কনসেপ্ট গুলো যেরকম যেরকম সব কিছু, ও সব সময় ভাবতো কি করে মানে সবার পাশে দাঁড়াবে, এই যে কুটুর শিল্প উদ্যোগ তুমি ভাবো এই সব জিনিসগুলো। আমি যদি বলি কি বাবা তুমি কখন কবে বলেছো, এখন সবাই বলে এটা ব্লাউজ, তখন বলে কি এই এসব কথা বলো না, এটা কাপড় আলা আবার এসব বলতে পারে নাকি, কাঁচিদাকে ওইভাবে নিজেকে কানে খুব মজা করে, মাস্টার উইভার ডিজাইনার, ওইটাই এই হচ্ছে শাড়ি। ও কত গুণী, ও কত কত কিছুর ভেতরে আছে, সত্যি বলছি আমি মানে নিজেই নিজে অবাক হয়ে যাই। 2150 টাকা, 30% কখন মাথা থেকে এই যে সমস্ত কিছু ওর কনসেপ্ট সব বেরোচ্ছে, যে সমস্ত কিছু, এটা 57 নম্বর, কি করে বেরোয় কি করে, হাতে সময় নেই, লাস্ট শাড়ি দেখাবো আবার আমরা, হ্যাঁ একটা চাদরও দেখিয়ে দেবো, একটু চাদর এখানে দেখিয়ে দিলাম করে। আচ্ছা তাহলে এই চাদরগুলো আপনারা পেয়ে যাবেন, একটু দেখি, এটাও সেই অরণ্য সেগমেন্টেরই, হ্যাঁ এহে নিচে বলে, এই যে বালিশের ওয়াশ শুদ্ধ আছে, এগুলো সব অরণ্য সেগমেন্টের মধ্যেই পাচ্ছেন, হ্যাঁ এই হচ্ছে চাদরটা, হ্যাঁ দামটা আমরা বলে দাও, তাহলে তুমি শাড়িটা ধরো, আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা, দাম খুঁজতেও তো সময় লেগে যাবে, আপনারা একটু ফোন করে নিন দামটা জানার জন্য, একটু ফোন করে নিন। এইটা বলে দিই, এই সাদাটা হচ্ছে 735, 20% ডিসকাউন্ট, 588 পাবেন, 52 নম্বর, 588, 52 নম্বর, হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো, একটু দেখিয়ে দিই। আচ্ছা জামদানিটা দেখি, জামদানিটা না দেখালে ভালো লাগবে না, ফোন করে জেনে নিন, আমাদের হাতে আজকে আর সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো বৌদিকে, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সকলে।
চলছে উপবাসের ব্রত পবিত্র রমজান, রোজার শেষে ঈদ উল ফিতর আনন্দিত প্রাণ। সবাইকে ঈদের শুভেচ্ছা। 20-60% পর্যন্ত ছাড় সাহা টেক্সটাইল।